পুরা কাপড় সিলাই আছে তাই। হ্যালো গাইজ, নমস্কার, তুমি রাভা ইউটিউব চ্যানেলটো আপনাদের সকলকে স্বাগতম জানাইছো। আজি মই মানে আমার দোকানখন অলপ আপনাদের দেখাই দিম বলে ভাবছো, মানে আমার দোকানখন কেনেকুয়া আর কত আছে দোকানখন সাই দেখুন ভিডিওটা শেষলেকে, অলপ ইন্টারেস্টিং হলে গে আছে মানে ভিডিওটো। এখন আমার দোকান চক নাইসা বিউটি পার্লার দেখা পাবো ঘিলামা তিনিআলির পৰা স্ট্রেট সোমাই গুছি আহিলে লক্ষ্মী গলিত, এফালে চুকত লক্ষ্মী হোটেল আছে, এখন টাউনখন টাউনের পর সিটি সোমাই স্ট্রেট সোমাই আহিলে দেখা পাবো, এফালে উপর ডিডি ফ্যাশন কর্নার, তারপর সাইডে নাইসা বিউটি পার্লার, এখন দেখিছে কাপড়ের দোকান, মানে বিয়ার গিফটেড বস্তু বেশি পাব, বক্স শার্ট, জোড়া চাদর, মানে সিঙ্গল চাদর, ব্লাউজ, পার্টি গুডস, তারপর সব স্পন আছে, বহুত কিবা কিবি আছে, তারপর চাদর মেখেলা এফালে সিলাই, তারপর ভিতর এফালে পার্লার কাম করে তাই পার্লার বিউটি পার্লার এটু জেড গোটেখিনি করে, মানে প্রায়ভাগ যিখিনি মানে করবলগে গোটেখিনি করে আর মানে তাই। আপনাদেরও আমার দোকানত এবার আহি চাব পারে, আমার নিচিনা মানুষের দোকানত এবার হলেও আপনাদের সোমাই চাব পারে। ঘিলামাবাসী রাইজর বাবে এটাই অনুরোধ, এটা দুর্গা পূজা আহি আছে, মাইকী মানুষ সকলে আমার দোকানত এবার আহি চাওক, মানে এটু কি কয় বিউটি পার্লার কাম করক, আর পূজা অফার দিম বলে কেছে তাই, এটা ডিসকাউন্ট আছে, আর কারোবা কাপড় চিলাবলগীয়া আছে যদি চাদর মেখেলা আনি এই দিয়ক চিলাওক, বেলেগতকৈ বেলেগতকৈ অলপ হলেও 10 টাকা কমত পাব, মানে আপনাদের ভাল লাগিব আহিব। আর আমার দোকানখন আছে পাইছে, এখানে আমার ঘিলামা তিনিআলি, ঘিলামা তিনিআলির পর এফালে লেফট সাইডে যায় ধেমাজি, তারপর রাইট সাইডে যায় ঢকুয়াখানা, ঘিলামা তিনিআলির পর স্ট্রেট আপনাদের গলিতে সোমাই দিব, দেখা পাবো এই লক্ষ্মী গলি, তারপর রাইট সাইডে নাইসা বিউটি পার্লার এন্ড ডিডি ফ্যাশন কর্নার সাইনবোর্ড দেখা পাবো, আপনাদের আহি যাব, ভাল লাগবে, মানে এটা পূজার ওসর নিচে ছাপি রাখি আহি চক একবার, আপনাদের বিউটি পার্লার কাম করে চাও, গম পাব কেনেকুয়া, এবার আহি চালে আপনাদের সকলে গম পাব কেনেকুয়া কাম করে তাই, আর তাই ধুনিয়া কাপড় সিলাই, চাদর মেখেলা বর্তমান চাদর মেখেলার প্রায় সিলাই আছে, আহি চাওক আপনাদের। এইজনী হৈছে আমার ছোৱালী, তাই নাচি খুবই বেশি ভাল পায়, আর তাই নামটো হৈছে নাইসা রাভা। এফালে পুরা ব্যস্ত মেখেলা সিলোয়াত আপনাদের দেখা পাইছে, তাই এটা মেখেলাখন সিলাই আছে, মজা দিছে সিলাই দিয়া, মিসেস তাই অকমান লাজ করে বারো, এফালে দেখা পাইছে আপনাদের চাদর এলাক গুলি এলাক মেশিনের গুলি, তারপর তাই এটা মেখেলা এখন সিলাই কমপ্লিট করেছে, বর্তমান এটা আজর হয়েছে মেখেলাখন, তারপর এফালে চাদর এখন সিলাবলে আছে, তারপর এইবিল কি বলে কয় চাদর কি লগা টুপি লগাবলে আছে, মিসেসের নামটো কই দিয়া, তোমার নামটো কি? দীপশিখা হাতিবরা। আমার দোকান হয় এখন পার্লার, এটা পার্লার রুম, মানে টোটালি এটা পার্লার কারণে রুম তো দিয়া হয়েছে, লাইক পুরা পার্লারের কারণে দিছো, এখন পার্লার চকি, মোক বহুতে কৈছিলে কি আমার দোকানখনে এটা ভিডিও বনাই দিবলে, সেখানে ভাবিল কি আজি মই আমার দোকানখনে এটা ভিডিও বনাই সকলকে দেখাই দিও, মোটামুটি এখন দোকান কাপড় দোকান এখন দি চলাই আছো, মানে ইমান ডাঙরকে দিব পৰা নাই যদি সৰু সুৰাকে দোকান এখন দি চলাই আছো, কারণ ঘিলামাত কেবল কাপড় দোকানী সকলেহে জানে, মানে কাপড় দোকান এখন দিবলে ঘিলামাত কিমান টকার প্রয়োজন, মিনিমাম 15-20 লাখ টকা লাগে, মানে স্ট্যান্ডার্ড মেইনটেইন কৰিব লাগে, স্ট্যান্ডার্ড মেইনটেইন নকৰিলে আজিকালি গেল কাস্টমারই নাহে, মানে প্রায় গোটেখিনি লোকেলে মানুষ, মানে বাহিরা মানুষ নাই ঘিলামাত, অকল দেখা মানুষখিনিয়ে, মানে সকলে ডাঙর দোকানলে যায়, মানে ডাঙর দোকানলে যায় আর তাতে দামটো বেশি লয়, আমার নিচিনা দোকানত আহি চাবছন আপনাদের মরম দিব, 2 পয়সা আমার নিচিনা দুখিয়া মানুষকো দিব, ভাল লাগিব। এফালে মিসেস দেখা পাইছে আপনাদের, তাই কাপড় সিলাই আছে, ইয়াত কেবল লেডিজর কাপড় সিলোয়া হয়, মানে জেন্টসর কাপড় মই ইমান সিলাব নজানো, সেখানে জেন্টসর কাপড় অর্ডার লওয়া নাই, তাই অকল লেডিজর কাপড় অর্ডার লৈ আছে, আপনাদেরও দিব পারে, এটা বর্তমান এটা দুর্গা পূজা ওসর নিচে ছাপিছে, দুর্গা পূজা পাবহি, আর আপনাদের ডিসকাউন্ট পাব, এই আমার দোকানত আহিলে তাই কম দামত আপনাদের কাপড় সিলাই দিব, আর উইথ লগতে পার্লারের কাম করে তাই, আপনাদের থ্রেডিং, ফেস মসাজ, চুলির স্ট্রেট, হেয়ার কাটিং এইবিল করে আর তাই, লগতে ব্রাইডাল মেকআপ কিবা কিবি এইবিল পার্লারের যি যি কাম আছে সকলখিনি তাই করে, এ টু জেড দোকানখন তো দেখিলেই নাইসা বিউটি পার্লার, লগতে আমার দোকানের গলিটোত কি কি আর দোকান আছে সেইবোৰ দেখাই দিম, এখন আছে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, ইয়াত কম্পিউটার শিকোৱা হয়, আর সাইডত এখন কাপড় দোকান আছে, এফালে লেজার প্রিন্টার আছে, ইয়াত ব্যানার বনোৱা হয়, আর এফালে এখন হোটেল,
লক্ষ্মী হোটেল এণ্ড ৰেষ্টুৰেণ্ট, তাৰপৰা এফালে বিজি সূতাৰ ঘৰ, ইয়াত মুগা মেখেলা, পলিপাত আৰু মুগা কাপোৰ, টচ কাপোৰ সকলোবোৰ পায়। এফালে এখন সূতাৰ দোকান আছে, প্লাছ এফালে এখন কাপোৰ দোকান আৰু এখন আছে গডৰেজৰ দোকান, এইখন এখন গডৰেজৰ দোকান আছে, তাৰপৰা এখন এখন আছে ডাঙৰ কাপোৰ দোকান আছে, তাৰপৰা এখন এখন গেৰেজ আছে মটৰচাইকেল গেৰেজ, তাৰপৰা এখন ইলেক্ট্ৰনিক্সৰ দোকান আছে এখন, তাৰপৰা এখন হৈছে ঘিলামৰ তিনিআলি, তাৰপাছত এখন হৈছে হোটেল, মোৰ দোকানৰ ফ্ৰণ্টত এখন এখন হোটেল দেখা পাব, তাৰপাছত মোৰ দোকানৰ এখন এফালে কাষতে এখন দানাৰ দোকান। পূৰা কাপোৰ চিলাই আছে, আপোনালোকে আহিব পাৰে, অৰ্ডাৰ দিব পাৰে, তাই অৰ্ডাৰ ল'ব। কেৱল অনলি মহিলা কাপোৰ ইয়াত, মানে তাই অকল বৰ্তমান মহিলা কাপোৰ চিলাই, মানে মাইকী মানুহৰ কাপোৰ চিলোৱা হয় কেৱল ইয়াত। আমাৰ নাইচা বিউটি পাৰ্লাৰ, লগতে আমাৰ দীপশিখা টেইলৰ, তাৰপৰা টি ভি ফেশ্বন কৰ্ণাৰ, বৰ্তমান এতিয়া সকলোখিনি মিক্স হৈ গৈছে দোকানখনত। গাইছ গাইছ গাইছ, আজি ভিডিঅ'টো চাই আপোনালোকে কেনেকুৱা পালে? মানে মোৰ দোকানখনৰ ভিডিঅ'টো আৰু ঘিলামৰ বাকী, লগতে মোৰ ভিডিঅ' চাই থকা বাহিৰৰ সকলোকো কৈছোঁ, ভিডিঅ'টো চাই কেনেকুৱা পাইছে লাইক কমেণ্ট কৰিব, লগতে শ্বেয়াৰ কৰি দিব, আৰু যিসকল নতুনকৈ আহিছে ছাবস্ক্ৰাইব কৰি দিব। চ' থেংক ইউ, আৰু আজি ভিডিঅ'টো ইমানতে সমাপ্ত কৰিছোঁ, বাই বাই।